দর্শক বন্ধু, আমি জ্যোতিষী জে আহমেদ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সুপ্রিয় দর্শক বন্ধু, যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এখনো যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বিনীত আহ্বান জানাচ্ছি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করার জন্য, যাতে আমার পরবর্তী সকল ভিডিও সবাই আগে দেখতে পারেন। সুপ্রিয় দর্শক বন্ধু, অনেক বন্ধুরা মুক্তা পাথর নিয়ে জানতে চেয়েছেন, মুক্তা পাথর কত রকম হয় থাকে এবং মুক্তা পাথর কোন গ্রহের জন্য সবচেয়ে ভালো কাজ করে, আসল মুক্তা কিভাবে চিনবেন, এই বিষয়টি নিয়ে একটি পূর্ণাঙ্গ ভিডিও চেয়েছেন অনেক বন্ধুরা। সুপ্রিয় দর্শক বন্ধু, আমার এই চ্যানেলে 400 অধিক ভিডিও আছে। হয়তো মুক্তা পাথর নিয়ে আমার চ্যানেলে বেশ কয়েকটি ভিডিও ইতিপূর্বে আপলোড হয়েছে, আপনারা দেখেছেন। আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওটি পূর্বের ভিডিওর তুলনায় অনেক তত্ত্ববহুল এবং কোন কোন গ্রহের অশুভ প্রভাবের কারণে মুক্তা পাথর পড়তে হয়। দেখুন, চন্দ্র নামক একটি গ্রহ আছে। জ্যোতিষ শাস্ত্র মতে চন্দ্র গ্রহ অশুভ থাকলে মুক্তা পাথর ধারণ করতে হয়। যদি কোন জাতকের হস্ত করতলের এই যে স্থানটি আছে, এই স্থানে কালো তিল, ক্রস বা ত্রিভুজ থাকে অথবা চতুর্ভুজ থাকে, তাহলে বুঝতে হবে আপনার চন্দ্র গ্রহ অশুভ অবস্থানে আছে। অথবা আপনার জন্ম কুণ্ডলিতে যদি কোনো জাতকের চন্দ্র নিচুস্থ অবস্থানে থাকে, তাহলে সেই জাতক মানসিকভাবে অস্থির প্রকৃতির হয়ে থাকেন, ঠান্ডা জনিত সমস্যায় ভুগতে পারেন, মানুষের সাথে তার সম্পর্ক দূরত্ব হতে পারে, সম্পর্কের অবনতি ঘটতে পারে, অবসাদ বিষণ্ণতায় ভুগতে পারেন, এক ধরনের ক্লান্তি বোধ কাজ করতে পারে, হতাশা কাজ করতে পারে, একাকিত্ব বোধ কাজ করতে পারে। চন্দ্র গ্রহ যখন অশুভ থাকে তখন সে মানুষটির মেজাজগুলো কিটকিটে হয়ে থাকে, কোনো কিছুই তার কাছে ভালো লাগে না, খাবার থেকে শুরু করে প্রায় বিষয়ে তার মধ্যে অরুচি ভাব থাকে, মানুষের মধ্যে মিশতে চান না, সবসময় একাকিত্ব এবং নীরব থাকার চেষ্টা করেন। দেখুন, চন্দ্র গ্রহটি অশুভ থাকলে আমরা চন্দ্র গ্রহের প্রতিকার করে থাকি। প্রত্যেকটি গ্রহ অশুভ থাকলে গ্রহের প্রতিকার করা যায়, তেমনি চন্দ্র গ্রহ প্রতিকার করতে হলে মুক্তা নামক পাথরকে, যেটা ইংরেজিতে পাল বলে থাকে এবং শুদ্ধ ভাষায় যেটাকে আমরা মতি বলে থাকি, মুক্তা অনেক রকমের হয়ে থাকে। আজকাল বাজারে আসল পাথরের মতো দেখতে হবু নকল পাথর বেরিয়েছে। অনেকেই আসল পাথর মনে করে নকল পাথর ক্রয় করেন, অনেকেই আমার কাছে অভিযোগ করেন বা আমার চেম্বারে অনেকেই বিভিন্ন জ্যোতিষীর কাছ থেকে বা বিভিন্ন রত্ন ব্যবসায়ীর কাছ থেকে পাথর নিয়ে আসেন, এসে দেখান যে আমার পাথরটি সঠিক আছে কিনা, বা অনেকে আমার কাছ থেকে ক্রয় করতে আসেন, তখন দেখা যায় যে ওনার পাথরটি কোয়ালিটি সম্পন্ন নয়, কিন্তু সি গ্রেডের বা বি গ্রেডের। তেমনি প্রতিটা পাথরের কোয়ালিটি আছে, এ বি সি ডি এরকম গ্রেড আছে। যেমন ধরুন একটি গ্যাস্ট্রিকের ট্যাবলেট 1 টাকা থেকে শুরু করে 10 টাকা দামের আছে বিভিন্ন কোয়ালিটির, তেমনি পাথরেরও কোয়ালিটি আছে। প্রত্যেকটা জিনিসেরই একটি কোয়ালিটি আছে, এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড, নাম একই হতে পারে কিন্তু কোয়ালিটি ভিন্ন, কোয়ালিটি অনুযায়ী দামও ভিন্ন হয়ে থাকে। সুপ্রিয় দর্শক বন্ধু, রত্ন পাথর মানুষের উপকারে আসে ঠিকই, কিন্তু রত্ন পাথর সঠিকভাবে যদি কেউ ধারণ করতে পারেন, শুদ্ধি করতে পারেন, তাহলে সেই রত্ন পাথরটি উপকারে আসবে। মুক্তা পাথর মূলত কনিষ্ঠা ফিঙ্গারে পড়তে হয়। যদি কোনো জাতকের চন্দ্রগ্রহ অশুভ থাকে তাহলে কনিষ্ঠা ফিঙ্গারে, এই কনিষ্ঠা ফিঙ্গারে মুক্তা পাথরটি ধারণ করতে হবে, রূপার ধাতুতে অথবা এই ধরনের কয়েনের ধাতুতে, যেটি আমরা ইউরো কয়েন বলে থাকি, কয়েনের ধাতুতে যে কোনো সোমবারে মুক্তা পাথর ধারণ করতে পারবেন। মুক্তা পাথর হচ্ছে চন্দ্রের পাথর, চন্দ্রের সংখ্যা হচ্ছে 2। যে কোনো জাতকের ইংরেজি মাসের 2 তারিখ, 11 তারিখ, 20 তারিখ এবং 29 তারিখে জন্ম হলে তিনি মুক্তা পাথর ধারণ করতে পারবেন। কর্কট রাশির জাতক বা জাতিকারদের জন্য মুক্তা পাথর অতি উত্তম এবং অতি গুরুত্বপূর্ণ একটি রত্ন পাথর বলা যেতে পারে, কারণ কর্কট জাতকরা মুক্তা পাথর ধারণ করলে তাদের মানসিক প্রশান্তি বৃদ্ধি পাবে, মেজাজ এবং ভুল বুঝাবুঝি অবসাদ গুলোর থেকে তারা দূরে থাকতে পারবেন। সুপ্রিয় দর্শক বন্ধু, রত্ন পাথরের কথা যেহেতু আমি পূর্বেই বলেছি, রত্ন পাথর আসল মুক্তা কিভাবে চিনবেন, দেখুন
এই নকলের বাজারে আসল পাথরটি চেনার বিসন্ধায় মুক্তা জাপানি মুক্তা হয়ে থাকে, ইরানি বস্ত্রার মুক্তা হয়ে থাকে, অস্ট্রেলিয়ার সালসিপাল হতে পারে, বাংলাদেশের মহেশখালীতে চাষ করা হয় বর্তমানে কিছু মুক্তা, সেই মুক্তাগুলো বাজারে বিক্রি করছেন কিছু অসাধু ব্যবসায়ীরা। মানুষের সরল বিশ্বাসকে পুঁজি করে এই ব্যবসায়ীরা আসল পাথরের নামে চাষের মুক্তা পাথর ধরিয়ে দিচ্ছেন। অনেকে এই কাজগুলো করেন, যারা ফেসবুকে বুস্ট করে বা ডলার খরচ করে বুস্ট করে অ্যাড করে বিজ্ঞাপন করে বিভিন্ন কমিশন ভিত্তিক বা পার্সেন্টেজ ভিত্তিক পাথর বিক্রি করেন, 20% ছাড়ে, 40% ছাড় বা 50% ছাড়ে। দেখবেন অনেক কিছু কিছু নিত্য নতুন ব্যবসায়ী বা প্রতিষ্ঠান গর্জে উঠেছে। দেখবেন বিভিন্ন দিবস আসলে তারা এই দিবস উপলক্ষে সেই দিবস উপলক্ষে 50%, 40%, 30% ছাড়ে রত্নপাথর বিক্রি করেন। এই ধরনের ছাড়ের রত্নপাথর কখনোই সঠিক হয় না, কারণ এখানে ভেজালের শতভাগ ভেজালের নিশ্চয়তা থাকে, কারণ ছাড় দিয়ে কখনো রত্নপাথর বিক্রি করা যায় না বা হয় না। রত্নপাথর মূলত হচ্ছে খনিজ পদার্থ পাথর এবং এগুলো বিভিন্ন দেশ থেকে আমাদের বাংলাদেশে আসে। বাংলাদেশে যারা রত্নপাথরের ইম্পোর্টার বা ব্যবসায়ী আছেন তারা মূলত নিয়ে আসেন, এবং কিছু জ্যোতিষীর আছেন, যারা অভিজ্ঞ জ্যোতিষী আছেন, যারা জ্যোতিষশাস্ত্রে বিভিন্ন পাণ্ডিত্য আছে, তারা সরাসরি ভারত থেকে, ভারতের জয়পুর থেকে বা শ্রীলঙ্কার থেকে আমদানি করে থাকেন। আমি আমার আমদানিকৃত কিছু পাথর আজ আপনাদেরকে দেখাবো, যেগুলো অরিজিনাল চাষের মুক্তা এবং সাউথ সিপাল বস্ত্রা মুক্তা, এই মুক্তাগুলো আজকের ভিডিওতে দেখাবো। আপনারা ভালো করে লক্ষ্য করলে আমার হাতে এই যে মুক্তাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই মুক্তাগুলো হচ্ছে চাষের মুক্তা। আপনারা ভালো করে লক্ষ্য করে দেখবেন সুপ্রিয় দর্শক বন্ধু, এই মুক্তাগুলো মূলত হচ্ছে চাষের মুক্তা। এগুলো তেসরা হবে, বেঁকা হবে, এবলেটে আকার হবে, অনেকটা গোল্ডেন কালার হবে, অনেকটা হোয়াইট কালার হবে। এটি কিন্তু অরিজিনাল মুক্তা নয়, আমি আবারও বলছি এই মুক্তাগুলো কখনো অরিজিনাল নয়, এগুলো তেসরা বেঁকা হবে। এগুলো অনেকে দেখবেন আংটিতে বড় করে বাদাই করেন, এগুলো হচ্ছে অরিজিনাল মুক্তা নয়। এবার আমি অরিজিনাল মুক্তাগুলো আপনাদেরকে দেখাবো। আমার এই প্যাকেটে যে মুক্তাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অরিজিনাল সাউথ সিপাল, যেটিকে আমরা অস্ট্রেলিয়ান সাউথ সিপাল বলে থাকি। আপনারা ভালো করে লক্ষ্য করলে দেখবেন এই পাথরটি নিচের অংশ এটা, আর এটা হচ্ছে সামনের অংশ। এবার আমি ব্ল্যাক মুক্তা দেখাবো, যেটি আমরা জাপানি ব্ল্যাক মুক্তা বলে থাকি। এই যে মুক্তাটি আপনারা ভালো করে লক্ষ্য করে দেখুন সুপ্রিয় দর্শক বন্ধু, এটি হচ্ছে জাপানি মুক্তা, ব্ল্যাক মুক্তা। কারণ আমি আমার ভিডিওতে পাথরগুলো সরাসরি দেখাই এই কারণে আপনারা যেন নকল পাথর কিনে প্রতারিত না হন, কারণ অনেকেই নকল পাথর কিনে প্রতারিত হন, তার কষ্টার্জিত টাকাগুলো বিফলে যায় এবং বিভিন্ন জ্যোতিষী বা বিভিন্ন রত্নপাথর ব্যবসায়ীদের কাছ থেকে প্রতারিত হন, ঠকেন। আমি একটি কথা বলবো, হয়তো একজনকে ঠকানো যাবে কিন্তু নিজেও ঠকতে হবে আপনার বিবেকের কাছে, দুনিয়াতে এবং আখিরাতে। এই কথাটি যারা মাথায় রেখে ব্যবসা করবেন সততার সহিত, তারা ব্যবসায় উন্নতি করতে পারবেন এবং কাস্টমারদের কাছে বা ক্লায়েন্টদের কাছে তার প্রতিষ্ঠান এবং তার যে ইমেজ বৃদ্ধি করতে পারবেন। সুপ্রিয় দর্শক বন্ধু, আমি মুক্তার আরো কিছু কালেকশন আমার দেখাবো আজকের এই প্যাকেটে। দেখুন বিভিন্ন রকমের মুক্তা আছে আমার প্যাকেটে, আপনারা ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে বিভিন্ন জাতের মুক্তা আছে এই প্যাকেটে, বিভিন্ন জাতের অরিজিনাল মুক্তা আছে, আপনারা ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন। মুক্তা পাথর যদি কেউ ধারণ করেন আমি বলবো কনিষ্ঠা ফিঙ্গারে ধারণ করবেন, অথবা আপনি লকেটেও আংটি বাদাই করে পড়তে পারেন, গলায় লকেটেও ধারণ করতে পারেন। মুক্তা পাথর মূলত এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড প্রতিটি পাথরের মতো ক্যারেট হিসাবে বিক্রি করা হয়, বিভিন্ন দামের আছে। অস্ট্রেলিয়ান মুক্তা সাউথ সিপাল এটি একটি দামে বিক্রি হবে, জাপানি মুক্তা একটি দামে বিক্রি হয়, ইরানের বস্ত্রা মুক্তা একটি দামে হয়, আর আমি একটু আগে যেটি বাংলাদেশের চাষের মুক্তা দেখালাম মহেশখালীর, কক্সবাজারের মহেশখালী, সেটিও একটি দামে বিক্রি হয়, প্রতিটি পাথর ক্যারেট হিসেবে বিক্রি হয়। আপনাকে আগে জানতে হবে আপনার শরীরের ওজন কত, আপনার শরীরের ওজন অনুযায়ী কত ক্যারেট পাথর আপনার জন্য প্রযোজ্য, কত ক্যারেট পাথর আপনার জন্য প্রযোজ্য, কোন ধাতুতে পড়তে হবে, কোন বারে পিনতে হবে এবং কখন পিনতে হবে, পঞ্জিকার মধ্যে
অমৃত যুগ, মহেন্দ্র যুগ দেখে কিভাবে পাথরটি পড়লে আপনি উপকৃত হবেন এবং এই পাথরটি আপনার জন্য শুট করবে কিনা এই বিষয়টি অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ ছাড়া কোন রত্ন পাথরই আপনি ব্যবহার করতে যাবেন না। দেখুন, আপনি যখন কোনো ভালো মেডিসিন বা অ্যান্টিবায়োটিক জাতীয় মেডিসিন নিজে খাবেন, তখন অবশ্যই অভিজ্ঞ ডাক্তারকে দেখিয়ে তারপরে সে ডাক্তারের কনসাল্ট অনুযায়ী ওষুধ খাওয়া উত্তম, তাতে আপনার ক্ষতির সম্ভাবনা অন্তত পক্ষে থাকবে না। আর নিজের খেয়াল খুশি মতো রত্নপাথর ক্রয় করে রত্ন প্রতিষ্ঠান মানে রত্ন ব্যবসায়ীর কাছ থেকে রত্নপাথর ক্রয় করলে আপনার উপকার তো হবেই না, আপনার বরঞ্চ হিতে বিপরীত হবে এবং কষ্টার্জিত টাকা বিফলে যাবে। সুপ্রিয় দর্শক বন্ধু, ডিসক্রিপশনে দেওয়া আমার ফোন নাম্বারগুলো আছে, চাইলে যে কেউ আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং স্টলে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। যে কোনো রত্নপাথর ধারণ করার পূর্বে অবশ্যই অভিজ্ঞ একজন জ্যোতিষীর সাথে আলাপ করে তারপরে আপনার গ্রহের অবস্থান, আপনার বর্তমান পরিস্থিতি বিবেচনা করে কোন পাথরটি ব্যবহার করলে আপনি উপকৃত হবেন সেটি জেনে বুঝে তারপরে রত্নপাথর ব্যবহার করবেন। আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিচিত জন সকলের উদ্দেশ্যে। আপনারা সকলেই ভালো থাকুন।